হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? তো এখন অনেক সকাল, এখন বাজে সকাল 5:30, আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, জানি না কেন ঘুম ভেঙে গেল। তো ভাবলাম যে কোনোদিন তো সকালবেলা থেকে ভিডিও শুরু করা হয় না, তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিই। তো সকালবেলা বাইরের পরিবেশটা এত ভালো লাগছে, ছাদে চলে আসলাম আর নিস্তব্ধ, কেউ এখনো সেরকম ওঠেনি। তো আর চারপাশটা কুয়াশা কুয়াশা হয়েছে, বেশ ভালোই লাগছে। ছাদে ঘোরাফেরা করছি আর এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, আমি মুখ টুক কিছু ধোয়া হয়নি, চোখে মুখে জলও দিইনি, মানে ঘুম থেকে উঠে বাইরে একটু বার হলাম, ভোরে হয়েই ফোনটা নিয়েই ছাদে চলে আসলাম। তো তোমাদেরকে আমি চারপাশটা একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। সকাল সকাল অনেক দিন ওটাই হয় না, তো কুয়াশা কুয়াশা হয়েছে, আগে হয়তো আরও কুয়াশা ছিল, একটু আস্তে আস্তে রোদ্দুর উঠে যাচ্ছে আর কুয়াশাও কেটে যাচ্ছে। চারপাশে লোকজন কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। এটা হলো আমাদের ঘরের পিছন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি, যতক্ষণ সব কাজগুলো আমি করে নিই, তারপরে কাজ বাজ সেরে তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি। আর তোমরা আজকের আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা সব কাজ করে নিয়েছি, আজকে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল, সত্যি খুব ভালো লাগছে। আর আমি ফুল তুলতে চলে এসেছি, পুজো দেব। তো আজকে টাইম আছে, তো ভাবলাম যে আজকে কটা ফুল তুলে আনি, ফুল দিয়ে পুজো দেব। ফুল তুলতে চলে এসেছি, দেখতে পাচ্ছ জঙ্গল জঙ্গল চারিদিকটা। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছগুলো থেকে ফুল নেব। জঙ্গল আর কুয়াশা পড়েছে, ঘাসগুলো পুরো ভিজে। কালকে আমার মেয়ে হাতে ফেন্সি ব্যান্ড বেঁধে দিয়েছে, ও নিজে হাতে সুতো দিয়ে বানিয়েছে, বললো কি মা এটা যেন খুলবে না, বাচ্চা মানুষ বেঁধে দিয়েছে, তা পরে আছি, বেশ ভালোই লাগছে। তোমরাও বলো কেমন লাগছে। নিজে সন্তানদের কাছে তার বাবা মাই হলো বেস্ট ফ্রেন্ড, তো ফেন্সি ব্যান্ড সবার আগে নিজের বাবা মাকেই বাঁধা দরকার, কি তাই না বলো? তো বন্ধুরা, এই দেখো কত ফুল তুলে ফেলেছি, এখনো অনেক ফুল আছে গাছে, একটু উঁচুর দিকে পারা যেত, আমি আর তুললাম না, কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে, আমার দেরি হয়ে যাচ্ছে। ওরা এখনো ঘুমাচ্ছে, গিয়ে ডাকবো, আমি পুজো দেবো, তারপরে চাটা বানিয়ে দেবো, নিয়ে পড়তে যাবে, দেরি হয়ে যাচ্ছে, তাই আর বেশি ফুল তুললাম না, যা তুলেছি এতেই আমার হয়ে যাবে। তো চলো এখন বাড়ি যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়িতে এসে আমি, আমাদের বাড়িতেও কটা ফুল গাছ আছে, সেই ফুল গাছ থেকে ফুল পাড়ছি। আসলে এটা হলো নীলকণ্ঠ ফুল গাছ, তো অনেকটা উঁচুতে, ওই জন্য আমি লাফিয়ে লাফিয়ে ফুলগুলো তুললাম। আর আজকে দেখো আমার চা বানাতে বানাতে কতটা চিনি পড়ে গেল, যতটা পেরেছি কুড়িয়ে নিয়েছি।
তো বন্ধুরা দেখতে দেখতে 9:30 বেজে গেল আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি হাড়িতে ভাত আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা হাড়ির মধ্যে দিয়েছি পটল সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ এসব দিয়ে সকালে কিছু খাওয়া হবে আর এখন 9:30 বাজে আর অন্যদিন আমি এই সময় থেকে ভিডিওটা শুরু করি আজকে অনেক সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিওটা খুব ভালো লাগছে আর এদিকে আমার ভাতও ফুটে গেছে ভাতের মধ্যে অনেক কিছু সিদ্ধ দিয়ে দিয়েছি সকালবেলা সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও খুবই উপকারী আর এদিকে আমি মাছ তো সকালবেলা পাইনি তোমাদের দাদা ভাই সকালবেলা মাছ একটা মাছওয়ালাকে মাছ এসেছিল তো দেখলো কি একটা মাছ কিসের একটা মাছের যেন কাঁটা সেই বিক্রি হচ্ছিল বড় মাছের তো ইটা মাছ না কি যাই হোক বলে আমি ঠিক জানি না তো তাই জন্য আমরা সব খাই না বলে নিইনি আর ছোট ছোট ভোলা মাছ ছিল ভোলা মাছ মেয়ে পছন্দ করে না ছোট ভোলা মাছ তাই আর নেওয়া হয়নি আর আমি একজনকে ফোন করে বললাম একজনের নাম্বার ছিল সে মাছ বিক্রি করে তো আমি বললাম যে মাছ হবে তা ওর কাছ থেকে আবার আমি কি একটা এখানে দেখো আমি আরেকবার ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি সকালবেলা কিন্তু আমি ঘর ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম আসলে সাদা জায়গা তো একটু নোংরা হলেই নোংরা নোংরা লাগে আর আমি সবসময় একটু পরিষ্কার টিপটাপ রাখতেই পছন্দ করি ঘর ঘর বারান্দা বলো তো আমি আরেকবার ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দেওয়ার পরেও আবার কত নোংরা বেরোলো ঘর তো আমি এখন এবার একটু জল খাচ্ছি আসলে আজকে সকাল থেকে একটু জল খাওয়া হয়নি তো ভাবলাম যে সকালবেলা জল খাওয়াটা খুবই দরকার ওই জন্য আমি বসে বসে খানিকটা জল খেয়ে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে প্রায় ভুলেই গেছিলাম অনেক টাইম হয়ে গেল তোমাদের সামনে আসাই হচ্ছে না আসলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে অনেকটা টাইম ছিল আর আমার মাছও তখন এসে পৌঁছায়নি কি করলাম আমি আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম গিয়ে অনেকক্ষণ ধরে গল্প করে করে বাড়ি আসলাম তো আমার রান্নাও করতে হবে মাথায় ছিল না গল্প করতে করতে এমন গল্পে মেতে গেছি যে রান্না করতে হবে সেটাও মাথায় নেই তো আবার বাড়ি চলে আসলাম এসে রান্না করব বলে কুটে বেটে সব রেডি করে নিলাম আর ভিডিওটা আমি যে ব্লগটা শুরু করেছি সেটা কন্টিনিউ করতে হবে সেটাও মাথায় ছিল না তো ফাইনালি আবার ব্লগটা শুরু করে দিলাম আর তোমরা দেখতে থাকো এখন আমি রান্না করব আর আজকে মাছটা এনেছে অনেক কম আর এই দেখো অনেকদিন পরে আমি বাইকে বসলাম মানে বাইকটা 15 দিন প্রায় হয়ে গেল আমাদের বাড়িতে ছিল না মানে বাইকটা পুরো খারাপ হয়ে গেছিল সারাতে দেওয়া ছিল কালকে সারিয়ে নিয়ে আসলো আর তো বন্ধুরা এখানে আমি মাছ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর মশলা যা লাগবে বেটে নিয়েছি আর এখানে আমি করব আলু দিয়ে বেগুন দিয়ে এই মাছ মাছের তরকারিটা বানাবো তো আমার সমস্ত কিছু আমি কেটে রেডি করে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপরে আমি মাছগুলো ভেজে নেব বেশি মাছ নয় 3 পিস মাছ তো আজকে আমরা 3 পিস মাছ খাবো আমি বলেছিলাম ফোন করে যে একদম অল্প করে মাছ দাও বেশি মাছ নেব না তাই ও একদম একটাই মাছ যাতে 3 পিস হয় সেই বুঝেই মানে এনে দিয়েছে তো এরকম কম কম আনলে আমার বেশ ভালোই লাগে কম কম রোজ কিনবো রোজ খাওয়া হয়ে যাবে আর বেশি বেশি এনে সেই আমাদের তো ফ্রিজ নেই বেশি বেশি এনে ভেজে রেখে দিলে মাছের সেই স্বাদটা পাওয়া যায় না রোজ টাটকা টাটকা কিনবো টাটকা টাটকা খাবো এটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিলাম দিয়ে ওই যে আমাদের পাশের বাড়ি থেকে শ্রাবন্তী এসছে তো ও বলল আমার মাথায় একটু তেল মাখিয়ে দাও কি ভীমরাজ বলে একটা তেল ও মাখবে বলে এসছে যখনই তেল মাখার দরকার হয় আমার কাছেই আসে তো আমি এবার মাখিয়ে দিচ্ছি তেলটা তেলটা নাকি খুব ভালো আমি এবার দেখাচ্ছি যে তেলটা খুব ভালো চুলটা চুলের গোড়া শক্ত হয় চুল ওটা কমে যায় তো আমারও তো মাথায় চুল উঠছে ভাবছি যে আমিও একটু মানে মেখে দেখব চুল ওটা কমে নাকি তো আর এটা হলো আমার জায়ের মেয়ে ও পরে বাড়ি এসছে এসে এখন আমাদের সাথে একটু ইয়ার্কি মারছে
তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো মিহিকা স্কুল থেকে চলে এসেছে, আজকে স্কুলে চুল বেঁধে গেছে, ফিতে কিনে দিয়েছি দুদিকে ফিতে, মাথায় কত সুন্দর ফুল ফুটেছে তাই না? শুধু স্কুল ড্রেসটাই ওর নেই, মানে লকডাউনের আগে স্কুল ড্রেস ছিল, সেই তখন তো অনেক ছোট ছিল আর রোগাও ছিল, আর এখন একটু চেহারাটা হয়েছে, সেই ড্রেসগুলোর গায়ে আর হচ্ছে না সেই 2-3 বছর আগে, আর তখন থেকে এখনো পর্যন্ত স্কুলে ড্রেস দিইনি, মাপ নিয়েছে এখনো পর্যন্ত ড্রেস ওর আসেনি, মানে স্কুলেই আসেনি, ড্রেস দেবে তারপরে আবার। উপরে একটা সাদা গেঞ্জি আর একজনের কাছ থেকে এই ঘেরটা চেয়ে নিয়েছি, তো সেই এখন এই ড্রেসটা পরেই ও রোজ যায়। চলো এখন ভাত খাইছিস? চুলটা ভিজে ভিজে চুল বেঁধে গেছিস, এখনো চুল ভিজে, তুলে ফেল। আমি একটু রিলস বানাবো আর ইউটিউবে কটা শর্ট ভিডিও বানাবো, চলো এখন একটু সাজুগুজু করে নিয়ে কটা রিলস বানাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে ফিরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বিকেল হয়ে গেছে, সেই দুপুর থেকে সেজে গুজে রিলস বানাচ্ছিলাম, ইউটিউবে দুটো শর্ট ভিডিও বানিয়েছি। ইউটিউবে আমার শর্ট ভিডিও বানাতে একদম ভালো লাগে না, ক্যামেরাটা একদমই ভালো নয় আর মুখটা কেমন লাগে, তো আমি ইউটিউবে খুব একটা শর্ট ভিডিও বানাই না, মাঝে মধ্যে মানে 2-1টা ছাড়ি। আর এখন পুরো 5:30 বাজে আর এখনও আমার হাজব্যান্ড বাড়ি আসেনি, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে আমি সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। শাড়ি ব্লাউজ কিছু খুলিনি, যেগুলো পরেছিলাম সেগুলো পরেই বানিয়েছি, শুধু লিপস্টিক আর কানের হারটার এগুলো পরে নিয়েছি। চলো এখন আমি নিচে চলে যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমার ভিডিওটা রেগুলার একটু দেখো প্লিজ, আর সবাইকে জানাই গুড ইভিনিং, টাটা, বাই বাই, সি ইউ, টাটা।